দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। গোসাবার একটি গ্রামের ঘটনা, চিকিৎসাধীন গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, অপরদিকে অভিযুক্ত বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। আসন্ন পঞ্চায়েত ভোটের আগে একের পর এক এই ধরনের ঘটনায় খুব স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে। সোমবার রাত 8টা নাগাদ গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের বাজারের মধ্যে দিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী মনোরঞ্জন মণ্ডল। অভিযোগ, সেই সময় মনোরঞ্জন মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায় অসীম মণ্ডল নামে এক বিজেপি কর্মী। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মনোরঞ্জন মণ্ডল। এরপর তড়িঘড়ি তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু হয়। ইতিমধ্যেই আটক করা হয়েছে অভিযুক্ত অসীম মণ্ডলকে, তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, এদিন গুলি চালায় অসীম, পুরনো শত্রুতার জেরে বা এলাকা দখল নিয়ে নাকি, সেইটা এখন তদন্ত শুরু করেছেন গোসাবা থানার পুলিশ। স্থানীয় আহতের পরিবার সূত্রের খবর, এলাকা দখলকে কেন্দ্র করে এদিন গুলি চালানো হয়েছে মনোরঞ্জনের ওপর। গোসা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। জেলা পরিষদের সদস্য ও বিধায়ক এ বিষয়ে ঠিক কি বললেন শোনাবো আপনাদের। গতকাল শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতে মনোমণ্ডল বলে আমাদের দীর্ঘদিনের দলীয় কর্মীকে অসীম মণ্ডল, পিতা অরবিন্দ, অসীম মণ্ডল অতর্কিতে 7:30টার সময় তাকে গুলিবিদ্ধ করে। এবং এই যে অসীম মণ্ডল, এ একেবারে মাফিয়া, এবং এই এই ছেলেটি আমি বলবো যে বিজেপির বন্ড ক্রিমিনাল। এই বিজেপি এবং পরিচিত বিজেপির মুখ, যারা 21 সালে আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, সেই প্রতিশোধ তারা যেহেতু 23,907 ভোটে বিজেপি হেরে যায় গোসাবাতে, সেই আক্রোশ এবং সেই রাগটাতে তারা সহ্য করতে পারেনি। আজকে সেই রাগের বহিঃপ্রকাশ, এবং 21 সালে যে আমাদেরকে মানার চক্রান্ত করেছিল, আজকে সঠিকভাবে সেই চক্রান্ত রূপায়ণ করার পথ নিয়েছে, এবং তার ফলশ্রুতি হিসেবে আমরা মনোমণ্ডলের আজকে পরিণতি দেখলাম। তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং হসপিটালে ভর্তি করা হয়েছিল, সেখান থেকে চিত্তরঞ্জনে ট্রান্সফার করা হয়েছে। নিশ্চয়ই পুলিশ প্রশাসন দেখছেন এবং পুলিশ প্রশাসন নিশ্চয়ই এর সত্য উদ্ঘাটন করবেন। কারণ কিন্তু মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আমাদের দাবি যে তৃণমূলকে যেভাবে গুলিবিদ্ধ করে শেষ করার চক্রান্ত করা হচ্ছে, তৃণমূল কিন্তু সেইভাবে শেষ হওয়ার দল নয়। এবং আগামী দিনে আমরা আইনের মধ্য দিয়ে, পুলিশের মধ্য দিয়ে প্রমাণ করে দেবো যে বিজেপি সমাজ বিরোধীদের দল, এবং সমাজ বিরোধীদের দিয়ে কখনোই সুন্দরবন তথা গোসাবাকে দখল করা যাবে না, যায়নি আর যাবে না। শম্ভুনগরে যে ঘটনাটি ঘটেছে, এই পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? শম্ভুনগরে একটি ঘটনা ঘটেছে শুনেছি, তার পরিপ্রেক্ষিতে বলব, অবিলম্বে প্রশাসন তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়। এরা সমাজের কুলাঙ্গা, সুস্থ সমাজের পরিপন্থী, তাই প্রশাসন উচিত শিক্ষা না দিলে জনমানুষের কাছে ভুল বার্তা পৌঁছবে। মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনমুখী উন্নয়নকে সামনে নিয়ে চলতে চায়, সেখানে এই বন্দুক পিস্তল রাহাজানি পছন্দ করে না। মানুষ তার পরিবারকে নিয়ে সুস্থভাবে জীবনযাপন করতে চায়। অবিলম্বে প্রশাসন এই দোষী ব্যক্তিদেরকে তদন্ত করে শাস্তির ব্যবস্থা করুক, তবে মানুষের কাছে শান্তির বার্তা যাবে, তা নাহলে মানুষ ভুল বার্তা পৌঁছে যাবে মানুষের কাছে। অন্যদিকে এক বিজেপি নেতার বক্তব্য শুনে নেব। গোসাবায় যেভাবে গোলাগুলি চলছে প্রকাশ্য দিবালোকে, রাতের অন্ধকারে তৃণমূলের উভয় গোষ্ঠীর আজকের কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ চালানোর জন্য উভয় গোষ্ঠী মরিয়া হয়ে গিয়েছে, যে কারণে আজকের বারংবার এই গোসাবার মাটি রক্তাক্ত হয়েছে। একটাই কারণ, কাটমানি তন্ত্র, সিন্ডিকেট তন্ত্র এবং তালিবানির শাসন এই গোসাবা বিধানসভা আজকের অশান্ত করে তুলেছে তৃণমূল কংগ্রেসের উভয় গোষ্ঠী। আপনারা দেখেছেন 29 তারিখে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভা হওয়ার কথা ছিল গোসাবা বিধানসভা। আজকের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয়েতে গোসাবা বিধানসভার সভা বাতিল করেছে, আর ঠিক তার আগের দিন রাতে গোসাবা বিধানসভায় উভয় গোষ্ঠীর গোলাগুলিতে আজকের একজন হসপিটালে ভর্তি। এর থেকে লজ্জার কি হতে পারে? যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বড় মুখ করে বলেছিলেন গোসাবায় যাবেন, আর তাদের দলের দুষ্কৃতিপনায়, তাদের দলের সিন্ডিকেট রাজ কায়েম করার জন্য আজকে তারা প্রকাশ্য দিবালোকে, প্রকাশ্য সন্ধ্যাবেলায় তারা
জনগণের উপরে গুলি চালাচ্ছে, সিন্ডিকেট রাজ চালাচ্ছে, অশান্ত করে তুলেছে। আমরা এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে গোসভা বিধানসভার শান্তি যাতে বিরাজ করে এবং সমস্ত দুষ্কৃতি যারা বুক ফুলিয়ে দিন দুপুরে তারা তাণ্ডব চালাচ্ছে তাদের গ্রেপ্তারের দাবি জানাই। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7, টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।